ঢাকায় ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি, অন্যদিকে ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত নায়ক নীরব। কিন্তু এই দুই চলচ্চিত্র তারকাকে একসঙ্গে সিনেমার বড় পর্দায় দেখা যায়নি। সিনেমার রূপালী পর্দায় জুটি বেঁধে অভিনয় না করলেও এবার জুটি বাঁধতে যাচ্ছেন তারা, তবে কোনো সিনেমায় নয়। নতুন খবর হলো, এবার তারা জুটি বেঁধে কাজ করেছেন একটি বিজ্ঞাপনে। বিস্তারিত প্রতিবেদনে। মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্র দিয়ে ঢাকায় ছবিতে পা রাখেন নায়ক নীরব। যদিও সবিজে তার পথ চলা র্যাম্প মডেলিং দিয়ে, তবে আব্বাস চলচ্চিত্র দিয়ে তুমুল সাড়া ফেলে দেন এই নায়ক। একের পর এক ছবি দিয়ে বেশ আলোচিত হন নায়ক নীরব। 30-এর উপরে ছবিতে কাজ করেছেন নীরব, মুক্তিও পেয়েছে সেগুলো। হাতে রয়েছে মুক্তি প্রতীক্ষিত একাধিক ছবি, শুটিংও করছেন সমানতালে। ঢাকায় ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি, ভালোবাসার রং ছবি দিয়ে ঢাকায় ছবিতে পথ চলা শুরু এই নায়িকার। কিন্তু অগ্নি 2 ছবিটি দিয়ে বেশ সাড়া ফেলে দেন মাহি। পোড়ামন ছবি দিয়েও আলোচনায় আসেন এই নায়িকা। একের পর এক হিট ছবি দিয়ে দর্শক জনপ্রিয়তা পান এই নায়িকা। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে ঢাকায় ছবিতে অভিষেক হয় মাহির। একাধিক ছবিতে কাজ করেছেন মাহি, মুক্তি প্রতীক্ষিত রয়েছে একাধিক ছবি। কিন্তু এই দুই চলচ্চিত্র তারকাকে একসঙ্গে সিনেমার বড় পর্দায় দেখা যায়নি। সিনেমার রূপালী পর্দায় জুটি বেঁধে অভিনয় না করলেও এবার জুটি বাঁধতে যাচ্ছেন তারা, তবে কোনো সিনেমায় নয়। নতুন খবর হলো, এবার তারা জুটি বেঁধে কাজ করেছেন একটি বিজ্ঞাপনে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুটিং হয়েছে বিজ্ঞাপনটির। জানা গেছে এটি একটি ফ্যাশন হাউসের বিজ্ঞাপন। এদিকে মাহি অভিনয়টা কম করছেন, এখন চালু করেছেন তার নতুন রেস্তোরাঁ। শাশ্বত মেহেদি, বিজয় টিভি, ঢাকা।